হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন ভীষণ ভালো আছি, কিন্তু টিকাটা দেওয়ার পরে 2 দিন ধরে শরীরের কন্ডিশন ভীষণ খারাপ ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের শরীরের অবস্থা টিকা দেওয়ার পরে কী অবস্থায় ছিল, সেটা জানতে পারলে আমার মনের বলটা একটু হলেও বাড়বে। তো আজকে শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু আরও শরীরটাকে ভালো এবং মনটাকে ভালো করার জন্য একটু রূপচর্চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো অবশ্যই হোম রেমিডি, ঘরে বাসি ভাত আমাদের সবারই থাকে, সেই ভাতটা রূপচর্চাও করা যায়। কি অবাক লাগছে? তো অবাক লাগার কিচ্ছু নেই, আমি এক্ষুনি তোমাদের সামনে পুরো প্রক্রিয়াটাই তুলে ধরবো। আর আর এগুলো আমাদের ঘরে যে মানে ইনগ্রিডিয়েন্টসটা সবার ঘরেই থাকে, ওয়েস্টেজও হয়, তো সেই রকম জিনিস দিয়ে আজকে রূপচর্চা হবে। কি খারাপ কি আছে যদি ঘরের জিনিস দিয়ে যদি রূপচর্চা করা যায়? তাহলে চলো ভিডিওটা দেখে নাও, আর বেশি কথা বলবো না, একদম ডিরেক্ট ভিডিওতে নিয়ে চলে যাই। তোমরা দেখতেই পাচ্ছ কি আছে, এটা হচ্ছে কালকে রাতের বাসি ভাত, আর তার সাথে ভিটামিন ক্যাপসুল, যেটা হচ্ছে ওষুধের দোকানে পাওয়া যায়। ভিটামিন ওষুধ বললে বা ভিটামিন ক্যাপসুল বললে এটা পাওয়া যায়, আর দুধ। এগুলো মোটামুটি এই তিনটি ইনগ্রিডিয়েন্টস আমাদের সকলের ঘরেই থাকে। তো এবার যেটা করব, একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ভাতটাকে দিয়ে দেব। তো দেখো, এই যে মিক্সি জার নিয়ে নিলাম, তো যেটার মধ্যে আমি ভাতটাকে দিয়ে দেব। এবং একটুখানি দুধ দিয়ে দেবো এর মধ্যে, পুরো দুধটা অবশ্যই অ্যাপ্লাই করব না, কারণ বেশি হয়ে যেতে পারে। তো চলো এবার জারের ঢাকনাটা আমি দিয়ে দিই। ও, আমি মিক্সি জারে পুরো ব্যাপারটাকে মিক্সড করে নিয়েছি। এবার যেটা করতে হবে, এই যে ভিটামিন যে ওষুধগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নেব মুখটা। তো দেখো, কেটে নিলাম, কেটে নেওয়ার পরে পুরো ওই ড্রপ করে আমি ফেলে দিলাম। তো আমি এখানে দুটো ভিটামিন ওষুধ ইউজ করব, দুটোতেই আমার কাজ হয়ে যাবে। ব্যাস মিক্স করে নিলাম, রেডি। এটাকে আমাকে করতে হবে, এবার ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব। আমি হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারি, আর আমার এইভাবে অ্যাপ্লাই করতে ভীষণ সুবিধা হয়, চামচের এই পিছন দিকটা থেকে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিই, তারপর আবার। তো দেখো বন্ধুরা, আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই ফেস প্যাকটা আমি যদি চাই তো আমি রেখেও দিতে পারি, এটা আমি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ মতন রেখে ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এটাকে রাখতে হবে 10 মিনিট মতন। তো 10 মিনিট পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি, ততক্ষণ 10 মিনিট এটাকে আমি শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে আমি স্নান করে একদম তোমাদের কাছে ফিরে আসছি। চলো 10 মিনিট পরে আবার দেখা। বন্ধুরা, স্নান করে চলে এসেছি, স্কিনটা শুধু দেখো অবশ্যই এফেক্টিভ। যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, তার থেকেও যদি ভালো লাগে শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো এবং কতটা এফেক্টিভ হলো। তাহলে চলো আজকের মতন টাটা বাই বাই, আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ।